খুব কষ্ট লাগে যখন ভালোবাসার মানুষটি আরেকজনকে ভালোবাসতে চায়, কারণ আমি যে আজকে পূরণ হয়ে গেছি। অন্যের কাছে গেলেও আমি তোর সাথেই আছি। মনে করো এটা একটা ম্যাজিক। রিমেম্বার লাস্ট উইক প্রেজেন্টেশনের সময় আমি কত নার্ভাস ছিলাম। তোমার শোল্ডারটা থাকলে কিন্তু আমার এই হালার হতো না। আমার শোল্ডার? Because that's where I can rest my head and everything feels better. সবকিছু কত আজব, তাই না? এক মাস আগেও I didn't know that you exist, আর এখন you're one of the most important part of my world. But we won't rush. No, we never will. এক সময় তুমি স্ট্রেঞ্জার ছিলা, এখন তুমি একটা প্রায়োরিটি। আমি জানি তুমি আবার একটা স্ট্রেঞ্জার হয়ে যাও, কারণ রিলেশনশিপ আর ব্রেকআপ এটা একটা কমপ্লিমেন্টারি জিনিস। ব্রেকআপ হলে কোনো না কোনো একটা টাইমে তো মুভ অন করবো, বাট I don't want to lose someone like you. Bullshit. তোমাকে দিয়ে হবে না, ফিরে আসো। আই কি হলো? I like you a lot. Or maybe এটাই আমাদের true love story. I really like you. I really 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 like you to the moon and back. এটা পরে বের হবে না? Sure. I don't mind যে তুমি চপসি দিয়ে খেতে পারো না। I don't mind যে তুমি একবার চামচ দিয়ে বিরিয়ানি খাও। আচ্ছা, ট্রু লাভ যে একবারই হয় এটা কি তুমি বিলিভ করো? কেন? তোমার কয়বার হলো ট্রু লাভ? You're like a healthy obsession. মোটা ডাকলো আমাকে? Seriously? I just love kids. যতক্ষণ পর্যন্ত বিনা কারণে এত ন্যাকায় এত জ্বালায় that get on my nerves. What? No, I mean, I think you'll have beautiful kids. Thank you for never judging me and for being the friend I needed. Thank you সবসময় আমার সাপোর্ট সিস্টেম হয়ে থাকার জন্য, and thank you for making me yours. আচ্ছা, তোমাকে একটা কথা কখনো জিজ্ঞেস করা হয়নি, আমার আগে তুমি কজনকে ডেট করতা? সেটা জানার আগে এটা জেনে নাও যে নাও ইউ আর মাই লাস্ট, এন্ড তোমার পরে আর কেউ হবে না। আচ্ছা, বাট ওয়েট, তুমি তো আমাকে আজকাল আর করবা না কখনো, সো বলি কি আজাদ, এতদিনও মেয়েটাকে আজকাল করতে পারলা না? আই থট তুমি লুজার না। চুপ কর। নো ম্যাটার হোয়াট, আই উইল নেভার লেট এনিওয়ান হার্ম আস। দ্যাটস হোয়াই আই লাইক ইউ সো মাচ। নট মোর দ্যান মি। আচ্ছা শুনো। বলো। You're the guy. তুমি না ask out করবা? আচ্ছা, তো এমন কোন কিতাবে লেখা যে ছেলেদেরই সবসময় ask out করতে হবে? এভাবেই সময়ের সাথে সাথে ওদের সম্পর্ক প্রতিনিয়ত গভীর হয়ে যাচ্ছিল, কিন্তু আজাদ হাতে যে হ্যান্ডকাফটা লাগাতে যাচ্ছ এটা কখনোই সফল হবে না। You know you are the best thing that ever happened to me. Just make sure that the best thingটা কখনো না ভেঙে যায়, যেভাবে তুমি ছোটবেলায় উষ্টাকে বাথরুমে হাত ভেঙে ফেলেছিলা। আচ্ছা, তুমি আমাকে কি কখনো আজকাল করবে না? I love you. What? No, wait. What I basically mean is, you know. So you didn't mean that. I did. I love you. I love you a lot, and I mean it. I love you too. I love you more. I don't know. I don't believe I'm saying this, but our awkward luck when I hope. At least finally তো তুমি বললে। আচ্ছা, do you love me? আধা ঘন্টা আগে আমরা সবকিছু ফাইনালাইজ করলাম। এত মাস পরে we're finally in a relationship. Obviously I love you. Yeah, I know. But you know, তোমার আশেপাশে এত সুন্দর সুন্দর মেয়ে, তোমার কলিগ, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এত মানুষ থাকতে, I mean, আমি কেন, আমি তো খুব অ্যাভারেজ। এটা কি তুমি একবার চিন্তা করে দেখোনি যে আশেপাশে এত মেয়ে যদি থাকেও সবাইকে রেখে আই চুজ ইউ ওভার এভরিওয়ান? অ্যাট লিস্ট এটাতে তো খুশি হও। ওয়েট আ মিনিট, তাহলে কি আশেপাশে মেয়েগুলোকে তুমি সবসময় চেক আউট করো? আই মিন, আশেপাশে কে আছে, সুন্দর না আছে, সব দেখো? আই ডিডন্ট সে দ্যাট। শোনো, প্রত্যেক সকালে তুমি যখন ঘুম থেকে উঠো মুখ থেকে যে ইলিশ পচা গন্ধটা বের হয় না, আই টেক দ্যাট, কারণ আমি জানি দাঁত ব্রাশ করার পরেই ইউল হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল স্মাইল, আর তোমার মুখ থেকেও তখন সেই গন্ধটা বেরোবে না। নাও দেখো, এই যে আমি যেটা নেই এটা কয়জন নেবে? আর ওয়েট আ মিনিট, তার মানে আমি ব্রাশ করার আগে তোমার আমাকে ভালো লাগে না? এইটা আমি তো বলি নাই, তোমার বুঝতে হবে। ধরো সেদিকে আমি তোমাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে আমি বাদে তুমি আর কজনকে ডেট করো, তুমি কিন্তু বলোনি। And I took it. Listen, are you judging me now? তুমি আমাকে ডাউট করা শুরু করে দিলা। আরে ভাই ডাউট করলাম কই আমি? তুমি একটা সিম্পল জিনিস বুঝতেছো না, সেদিনকে রুমে আমি ছিলাম, তুমি ছিল, আর কেউ ছিল না। সেদিনকে পার্টটা যেটা মারছি ওটা নিশ্চয়ই তুমিই ছিলা। And I took that smell because I fucking love you. And that's when Azad realized যে মেয়ে কিনা ছোট্ট একটা পাদনে মিথ্যা কথা বলতে পারে, সে কিনা ফিউচারে কত বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এখন মনে হচ্ছে তোমাকে রাইট সোয়াইপ করাটাই আমার সবচেয়ে বড় রং ডিসিশন ছিল। বিকজ আই ফরগট যে টিন্ডার একটা সোশ্যাল মিডিয়া, আর সোশ্যাল মিডিয়ার রিয়ালিটি অনেক ডিফারেন্ট। বুঝলা আজাদ, এটাই হচ্ছে কাছে আসার সবচেয়ে বাস্তব। I get this. একটা জিনিস না কত কথা শুনতে হবে। Can you get over this right now? Only I do it better. Hi brothers. If she's already making household stuff. Rudra. Sir. আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে বয়ফ্রেন্ডকে টেকনিক্যালি বানানো যায়। Thank you for never judging me and for being the friend so special and no matter what.